এখানে ক্যাশিফাই করা হলো কেন অভিযুক্ত দীপক রায়ের শাস্তি চাই? এই অবিলম্বে অভিযুক্ত সাহেব পুলিশের শাস্তি চাই। এই অবিলম্বে অভিযুক্ত সাহেব পুলিশের শাস্তি চাই। মেশিন কাটে ক্যাশিফাই করা হলো কেন অভিযুক্ত দীপক রায়ের শাস্তি চাই? এই অবিলম্বে অভিযুক্ত সাহেব পুলিশের শাস্তি চাই। এই অবিলম্বে অভিযুক্ত সাহেব পুলিশের শাস্তি চাই। মেশিন কাটে ক্যাশিফাই করা হলো কেন অভিযুক্ত দীপক রায়ের শাস্তি চাই? এই অবিলম্বে অভিযুক্ত সাহেব পুলিশের বর্ষার সময় বাঁশের ঘাট দিয়ে নৌকা দিয়ে পারাপার করেন সাধারণ মানুষ। অন্যান্য সময় বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত। এই বাঁশের ঘাট মূলত কোচবিহার জলপথ পরিবহন সমন্বয় সমিতির অধীনে রয়েছে। বর্ষার সময় নৌকা উপর দিয়ে পারাপারের জন্য সাধারণ মানুষের কাছে অর্থ নেওয়া হয়, যার মূল্য 5 টাকা। বানানোর সময় এই বাঁশের সাঁকোটি তারাই তৈরি করে, তার জন্য তারা 5 টাকা করে নেন জনপ্রতি। তবে অভিযোগ, বিভিন্ন সময় বেশ কয়েকজন সেভিং ভলেন্টিয়ার তারা ওর উপর দিয়ে পারাপারের জন্য কোন রকম টাকা দেন না। কর্মচারীরা টাকা চাইলে তাদের উপর দাদাগিরি দেখার বিভিন্ন ভাবে হুমকি দেন। অভিযোগ, গত 5 তারিখ একজন সিভিক ভলেন্টিয়ার দাদাগিরি করে এক কর্মচারীকে মারধর করার পাশাপাশি তাদের ক্যাশ বাক্স থেকে কয়েকশো টাকা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে রবিবার সকাল থেকে তারা বাসের সাগর বন্ধ করে অবস্থান বিক্ষোভে বসে। তাদের দাবি, দ্রুত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা এই বাসের সাগর উপর দিয়ে কোন রকম পারাপার হতে দেবেন না, তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ এবং কথা বলেন বিক্ষোভকারীদের সাথে। এই অবিলম্বে অভিযুক্ত সাহেব পুলিশের শাস্তি চাই। এই অবিলম্বে অভিযুক্ত সাহেব পুলিশের শাস্তি চাই। মেশিন কাটে ক্যাশিফাই করা হলো কেন অভিযুক্ত দীপক রায়ের শাস্তি চাই? এই অবিলম্বে অভিযুক্ত সাহেব পুলিশের শাস্তি চাই। এই অবিলম্বে অভিযুক্ত সাহেব পুলিশের শাস্তি চাই। মেশিন কাটে ক্যাশিফাই করা হলো কেন অভিযুক্ত দীপক রায়ের? বানানোর সময় বাঁশের সাঁকোটি তারাই তৈরি করে, তার জন্য তারা 5 টাকা করে নেন জনপ্রতি। তবে অভিযোগ, বিভিন্ন সময় বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার তারা ওর উপর দিয়ে পারাপারের জন্য কোন রকম টাকা দেন না। কর্মচারীরা টাকা চাইলে তাদের উপর দাদাগিরি দেখান, বিভিন্ন ভাবে হুমকি দেন। অভিযোগ, গত 5 তারিখ একজন সিভিক ভলেন্টিয়ার দাদাগিরি করে এক কর্মচারীকে মারধর করার পাশাপাশি তাদের ক্যাশ বাক্স থেকে কয়েকশো টাকা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ।
এর প্রতিবাদ জানিয়ে রবিবার সকাল থেকে তারা বাসের সাঁকোর বন্ধ করে অবস্থান বিক্ষোভে বসছে। তাদের দাবি, দ্রুত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা এই বাসের সাঁকোর উপর দিয়ে কোনো রকম পারাপার হতে দেবেন না, তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে। ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ এবং কথা বলেন বিক্ষোভকারীদের সাথে। আমাদের প্রতিনিধি সুবুদ্ধ আমাদের সাথে আছে। সুবুদ্ধ, ওখানকার পরিস্থিতি আমাদেরকে জানাও, কটার থেকে বিক্ষোভ শুরু হয়েছে, কর্মচারীরা কি বলছে বিস্তারিত আমাদের সাথে জানাও। সুবুদ্ধ, শুনতে পাচ্ছো? সুবুদ্ধ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওখানকার পরিস্থিতি ঠিক কি রয়েছে, কখন এই বিক্ষোভ শুরু হয়েছে, স্থানীয় বাসিন্দারা বা কর্মচারীরা কি বলছেন? হ্যাঁ দেখো, যেটা জানা গেছে, চলতি মাসের 5 তারিখে এক সিভিক ভলেন্টিয়ার দীপক রায় নামে ফাঁসিঘাট পারাপার করার সময়, তখন তার কাছে সেই ফাঁসিঘাট কর্মীরা ভাড়া চেয়েছিল। সেই দীপক সরকার ছিল 3 জন ফ্যামিলিতে, তাদের ভাড়া 5 টাকা করে চেয়েছিল, 15 টাকা 3 জনের। সেই দীপক সরকার তখন তাদেরকে রীতিমতো হুমকি দেয় এবং ধস্তাধস্তি করে যে সে 15 টাকা ভাড়া দেবে না। তার পরবর্তীতেই কর্মীদের সাথে ধস্তাধস্তি করে সেখানকার ক্যাশ থেকে 200 টাকা নিয়ে যায় বলে অভিযোগ কর্মীদের। তাই আজ তারা বিক্ষোভে সামিল হয়েছেন সেখানকার কর্মীরা। এই কটার থেকে বিক্ষোভ শুরু হয়েছে? সকাল 12টা থেকে বিক্ষোভ শুরু করেছে তারা, কিন্তু তারপরেই কোতোয়ালি থানার পুলিশ গিয়ে সেখানে গিয়ে সেখানকার বিক্ষোভ তুলে দিয়েছে। তারা কি বলছে, মানে কি কি মানে এতদিন পরে বিক্ষোভটা কেন? হ্যাঁ সেটাই, সেই বিষয় নিয়ে পুলিশের সাথে কথাবার্তা চলছিল তাদের, যে তারা পুলিশ সূত্রে জানা গেছে যে তারা চলতি মাসের 5 তারিখে যখন সেই ঘটনা হয়েছিল, তারা আজকে কেন তারা বিক্ষোভ দেখাচ্ছে সেই বিষয়ে তারা বলেছিল যে সেই সিভিক ভলেন্টিয়ার নাকি তাদের নামে এফআইআর করেছে থানায়, তারা আজকে জানতে পারছে। তার পরবর্তীতে কিন্তু তারা আজকে সেই ফাঁসির ঘাট শুধু বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ শুভজিৎ তোমাকে। আমরা শুনতেই পেলাম শুভজিৎ আমাদেরকে বললো যে বিগত কিছুদিন আগে এই এই 15 টাকা চাওয়া হয়েছিল সিভিক ভলেন্টিয়ারের 3 জনের কাছ থেকে, তারা কিন্তু 15 টাকা দেয়নি। সেই বিক্ষোভ আজ তারা করেন স্থানীয় কর্মচারীরা। তারা জানতে পারে যে কোতোয়ালি থানায় তা সেই সিভিক ভলেন্টিয়ার এফআইআর করে আসে, সেই মাধ্যমেই কিন্তু তারা আজ বিক্ষোভ এই অবস্থার বিক্ষোভে সামিল হয়, যাতে বাসের সেতুটি আজকে কিন্তু বন্ধ করে দেয় এবং কোতোয়ালি থানার পুলিশ গিয়ে তাদেরকে বুঝিয়ে সেই বিক্ষোভ তুলে দেয়। কি জানাচ্ছেন বিক্ষোভকারীরা শুনব। টাকা নিয়ে করিয়া পয়সা নিয়ে ভাগাই টাকা নিয়েছিল, 200-300 টাকার টাকা দিয়েছে। আপনাকে মারধর করেছে? না, আমি ধাক্কা ঠেকে গেছি। মানে কি বলা হয়েছে প্রথমে, কি বলে? প্রথমে আমি ভাড়া চাইছি, ও ভাড়া দিবে না, যেটা 15 টাকা ভাড়া ও দিবে 5 টাকা, ওই নিয়ে ডাকা লেগে লাগে। তারপরে আপনার উপর মারধর করে? হ্যাঁ, আমার উপরে মারধর করে। কয় টাকা নিয়ে গেছে? ও 300 টাকার টাকা নিয়ে গেছে। মানে ও কি এর আগেও এরকম করেছে? আগে, হ্যাঁ আগে ওই রকম করছে। মানে ও কখনো ভাড়া দেয় না? ভাড়া দেয় না, ওরে কম পয়সা দেয়, ভাড়া দিলে ধমকি ধমক দেয়, কয় ভাড়া দেবো না, কি আছে করব। মানে ও সিভিক সিভিকে চাকরি করে বলে কি ধমকি দেয়? হ্যাঁ ধমকি দেয়। আমরা পুলিশ পুলিশের লোক। আপনার নামটা বলো। আমার নাম দেবজিৎ। দিছো দাদা একটু এদিকে আসো। আজকে আমাদের বিক্ষোভ এই জন্য যে গত 5 তারিখ তাপুরার বাগানবাড়ি একজন সিভিক পুলিশ দীপক রায়, সে ফাঁসির ঘাট দিয়ে পারাপার হচ্ছিল, আমাদের স্টাফ ডিপোজিট ইস্যুর সে তখন ক্যাশ করছিল, তার কাছে ভাড়া চাওয়ার জন্য সে আমাদের ক্যাশ অফিস স্টাফকে, ও সিভিক পুলিশে চাকরি করে, আন ইউনিফর্মে ছিল,
আমাদের ক্যাচ থাকবে ধাক্কাধাক্কি করেছিল, ধাক্কাধাকি করার পর তার ক্যাচ থেকে 100-200 টাকা নিয়ে চলে গিয়েছিল। তার সাথে তার মাও ছিল, তার একজন ভাইও ছিল, এবং আমাদের স্টাফদেরকে হুমকি দিয়েছিল যে তোমাদেরকে আমরা দেখে নেব। আমরা এই ফাঁসির ঘাটে 90 জন লোক কাজ করি, এখানে 90 জন লোক যারা কাজ করে সকলেই গরিব, সকলেই নিরীহ মানুষ। এই মানুষদের উপর দীর্ঘদিন যাবো সেবিক পুলিশের কয়েকজন স্টাফ, সব পুলিশ খারাপ না, কিছু পুলিশ আছে আমাদেরকে ভাড়া দেওয়ার বদলে তার থেকে আরও অনেক কিছু বেশি এক্সট্রা টাকা দিয়ে যায়। শহীদুল হক নামে এক সেবিক আছে টাপুরাটে বাড়ি, আর একজন সেবিক পুলিশ আছে বাগানবাড়িতে, তার নাম দীপক রায়, সে হলো কুচবিহার জলপাইগুড়ি সম্ভবত চাকরি করে। আমাদের স্টাফদের টাকা ছিনতাই এবং অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ বসেছি। আমরা একটু আগে শুনতে পেলাম যে আমাদের দুজন স্টাফের নামে তারা আমাদের টাকা ছিনতাই করে আমাদের নামে উল্টো পাল্টা কেস দিয়েছে, সেই জন্য আমরা এখানে বিক্ষোভ করছি অনির্দিষ্টকালের জন্য। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা আমাদের এখানে আসবে না, ওই জন্য আমরা এখানে ততক্ষণ বিক্ষোভ চলবেই। এই বিক্ষোভের ফলে সেখানকার নিত্যযাত্রীরা কি জানাচ্ছেন শুনবো। হাত তো বন্ধ হয়ে গেছে, আমি অনেক ঘুরে যেতে কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? ভালো অসুবিধা নেই। কি চাইবেন? তাড়াতাড়ি ঘাট খুলে যাবে, তাড়াতাড়ি খুলে তো ভালো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। কোথায় যাবেন আপনি? এই তো মানে আমার বাড়ি এখানে, পার হইলে বাড়ি। মানে প্রতিদিনই যাতায়াত করেন এই ঘাট? প্রতিদিনই যেতে আসেন। কেন বন্ধ ঘাট জানলেন কিছু? না। এই অবিলম্বে অভিযুক্ত সাবেক পুলিশের শাস্তি চাই। এই অবিলম্বে অভিযুক্ত সাবেক পুলিশের শাস্তি চাই। ফাঁসির ঘাটে ক্যাশ ছিনতাই করা হলো, কেন অভিযুক্ত দীপক রায়ের শাস্তি চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে বহু রাস্তা। বেশ কয়েক বছর ধরে সেই রাস্তা চলাফেরা করতে সমস্যা হচ্ছিল, অভিষেকের আগমনের আগেই সেই রাস্তা নতুন করে সংস্কার হচ্ছে। তাতে যদিও এলাকার উন্নয়ন হচ্ছে বলে দাবি করেন অনেকে, তবে দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ থাকলেও হঠাৎ অভিষেকের আগমনের আগেই রাস্তা উন্নয়ন নিয়ে এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, 24 এপ্রিল কলকাতা থেকে কোচবিহারে পৌঁছে দিনহাটা হয়ে বামুনহাটে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে রাত্রে যাপন করবেন তিনি। সাহেবগঞ্জ থেকে বামুনহাট যাওয়ার রাস্তার বেহাল দশা, পাশাপাশি বেশ কিছু খুচরো রাস্তার নতুন করে সংস্কারের পাশাপাশি কাজ চলছে। বিগত কয়েক বছর ধরে যে রাস্তাগুলি খানা খন্দে পরিপূর্ণ ছিল, যাতায়াতের অসুবিধা হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই নতুন করে সেরে উঠেছে সেই রাস্তাগুলি। রাস্তা হওয়ার খুশি সাধারণ মানুষ, তবে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিরোধীরা বলেছেন এলাকার উন্নয়ন অভিষেকের জন্যই অপেক্ষা করছিল, এতদিন যে এলাকার কাজ হয়নি সেটা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে, তবে এই রাস্তা সংস্কারের কাজ হওয়ায় খুশি এলাকাবাসী। রাস্তাটা এতদিন মেলা গেল, রাস্তা এতদিন ভাঙাই ছিল, এখন একটু অভিষেক আসতেছে তাই রাস্তাটা হয়েছে। কতদিন থেকে রাস্তা খারাপ? রাস্তাটা প্রায় 2-3 বছর ধরে খারাপ।
কি সাহেবগঞ্জ রামনাথ যাওয়ার রাস্তা এটা তো ঠিক আছে? এটা ঠিক আছে, মোটামুটি এটা চলে। এই রাস্তাটুকু ওইদিকে সব ভালো, এই এইটুকু জায়গা খারাপ ছিল এতদিন। তাও যাই হোক, অভিষেক আসতেছে এই উপলক্ষে তো ভালো হচ্ছে, তাতে আমরা খুশি। হ্যাঁ, রাস্তাটা ভালো হলে হলো আর কি, কিন্তু মেলার আগে ভালো হলে আরো কাজে লাগতো। অভিষেক আসবেন, কতদিন থেকে খারাপ ছিল? প্রায় 2-3 বছর হয়ে গেল। দিন ঠিক হয়নি? আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি। কেন হয়নি জানেন সেটা কি বলেছে কিছু? ইয়ের আগে রাস্তাটা ঠিক ছিল, আমরা শুনি পলে পয়সা টয়সা খাইছে নাকি রাস্তার বাবদে। এখন যে ঠিক হচ্ছে তাতে আপনারা খুশি? এমন খুশি, রাস্তাটা ঠিক আছে, বাড়ি বগলে ভালো হলে চলাফেরা করতে পাবো, এতে খুশি আপনার রাস্তা যে হচ্ছে। দেখি আসুক, কি বলবেন যদি দেখা হয় এলাকার উন্নয়নের জন্য? কি বলবেন? এলাকার উন্নয়ন তো কিচ্ছু করতে কিচ্ছু করে না। কি করে না, কি করছে? আমরা গরিব মানুষ, আমাদের বাড়ি এখানে, দিন গড়িয়ে যে দিন খাই, আমাদের সুযোগ সুবিধা আমরা পাই না। সুযোগ আমাদের এই যে কর্ম করে খাচ্ছে, ঠিক হচ্ছে এখন, ঠিক হচ্ছে। দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি অমৃতা রয়েছে। অমৃতা, ওখানকার পরিস্থিতি ঠিক কি, সাধারণ মানুষ কি বলছে এই রাস্তা তৈরি নিয়ে, তাদের কি বক্তব্য? 1 কিলোমিটার রাস্তা, বামনহাটের পাথরছড় মাথাইখালির যে রাস্তা রয়েছে সেখান থেকে সভামঞ্চ স্থল পেরিয়ে গিয়েই কিন্তু বেশ খানিকটা দূর থেকে এই রাস্তাটা শুরু হচ্ছে, এবং যেখানে দেখা যাচ্ছে যেই মাঠের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত্রি যাপন করবেন সেই তার সামনদিক দিয়ে সেই রাস্তাটা বেরিয়ে গেছে। দীর্ঘদিন যাব স্থানীয় বাসিন্দাদের মতে প্রায় 4-5 বছর যাব ওই রাস্তাটা বেহাল দশায় পড়েছিল। কিছুদিন আগেই বামনহাট মাধাইখাল কালী মন্দির পুজো গেছে, সেখানে 1 মাস যাবৎ মেলা চলেছিল, কিন্তু তার আগে ওই রাস্তাটা সংস্কারের জন্য কোন রকম উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। অথচ দেখা গেল রাত 1 থেকে 2 দিনের মধ্যে সেই রাস্তা সারাইয়ের কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ করে বলেছেন যদি যেভাবে উন্নয়ন হোক আমাদের সুবিধা হবে তাতে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে এই রাস্তাটা তৈরি হলো, তার আগে এই রাস্তাটার দিকে কোনো খেয়াল রাখেনি স্থানীয় প্রশাসন। এই অভিযোগ কিন্তু বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা তুলে ধরেছেন। দেখো অপরদিকে কিন্তু যদি আমরা নেতৃত্বদের দিকে যাই, উদয়ন গুহ তিনি বলেছেন যে এই রাস্তাটা সংস্কার হতোই, 1 সপ্তাহ পরে হলেও হতো, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তাই দ্রুতই রাস্তাটা সংস্কার করা হচ্ছে। ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের সাথে কথা বলা হয়েছে, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে রাস্তাটা কিছুদিন পরেই সংস্কার করা হতো, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে তাই কিছুদিন আগে এটাকে সারিয়ে তোলা হলো। দীপক কুমার ভট্টাচার্য বলেন, সভাপতি অভিষেক ব্যানার্জি আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে সাজো সাজো রব চলছে। অভিষেক ব্যানার্জির আগমনকে কেন্দ্র করে কর্মী সমর্থকেরা উৎসাহিত, দীঘাটা 2 নম্বর ব্লকে রাত্রি যাপন ও কর্মী সভা করবেন। এদিন রাস্তা সংস্কার নিয়ে বলেন প্রাক্তন সাংসদ রেণুকা সিনহার আর্থিক সহায়তায় এই রাস্তা সংস্কার করা হয়েছিল, পরবর্তীতে এলাকার অন্যান্য রাস্তা সংস্কার করা হয়, তবে এই রাস্তা সংস্কারের উদ্যোগ পূর্বেই নেওয়া হয়েছিল, তবে অভিষেক ব্যানার্জির আগমনকে কেন্দ্র করে রাস্তা সংস্কার একটু আগে করা হলো। এটা তো কথাটা তো যারা অভিযোগ করায় অভিযোগ করবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে রাস্তাটা, এটা আজকের থেকে রেণুকা সিনহা তিনি যখন সাংসদ ছিলেন, খুব বেশি দিন আগের কথা না, যে তার সাংসদ কোঠার টাকা দিয়ে আমাদের এই রাস্তাটা, এখানে প্রায় 500 মিটার রাস্তা সেই সময় আমরা তৈরি করেছিলাম, এবং পরবর্তীকালে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কালীবাড়ি চত্বর সম্পূর্ণ রাস্তাগুলোকে আমরা পাকা রাস্তা, পিচের রাস্তা আমরা করেছি, কিন্তু যেহেতু সেই সময় এই রাস্তাটা ভালো ছিল, জেলা পরিষদ আমাদের সাংসদ তিনি রাস্তাটা করেছেন, একটা ভালো রাস্তাকে ভেঙে নতুন করে রাস্তা করার কোনো দরকার ছিল না, যার জন্য সেই সময় এই জায়গাটা 400 বা 500 মিটার রাস্তাটা দীর্ঘদিন ধরে বললে ভুল হবে, 2 বছর ধরে এই রাস্তাটা একটু খারাপ অবস্থা,
এবং আমরা ইতিমধ্যে আমরা এই রাস্তাটা যাতে করা যায় আমরা গ্রাম পঞ্চায়েত স্তর থেকেও আমরা এটা চেষ্টা করছি এবং পঞ্চায়েত সমিতিতে এই রাস্তা আমরা ধরানো ছিল। যেহেতু আমাদের নেতা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি আসবেন এবং তার যে নিরাপত্তা তার নিরাপত্তার কথা চিন্তা করে হয়তো এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করা হলো। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার জানান, গতকাল থেকে একটানা কাজ করে এই রাস্তা নির্মাণ করা হয়েছে। মানে এখানে লোক আসবে তো জানি না কোন অভিষেক নাকি আসবে, তার জন্য দিন দিবে রাত্রি কাজ করে রাস্তা বানিয়ে দিবে। কয়দিনের মধ্যে করলেন রাস্তা? এটা কালকে শুরু করছি, সারাদিন সারা রাত আজকে সারাদিনই করবো। রাস্তাটা হবে? হ্যাঁ হবে, আগে বানানো আছে না, আগে তো সব করাই আছে, এটা উপরে মাল দিচ্ছি, সব তো আছে, আগে রাস্তা ভালো। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদা থানার সিন্ধিয়া এলাকায়। আজ সকালে মৃতদেহটি একটি কালভার্টের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা, খবর দেওয়া হয় পুলিশে। মালদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা নন, খুন করে ওই ব্যক্তিকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তির আনুমানিক বয়স 50 বছর। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ, ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। আগে থেকে ছবিটা ভালো করে তোল, তুলে মানে চারদিকে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তির আনুমানিক বয়স 50 বছর। কিভাবে মৃত্যু হয়েছে খতিয়ে দেখছে পুলিশ, ওই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। আমরা এই মাত্র আসলাম, এসে দেখলাম অনেক লোকজন এখানে জমে আছে, এসে দেখলাম যে একটা ডেট কালভার্টের নিচে পড়ে আছে, এটাই দেখলাম। তারপর প্রশাসন আসলো, প্রশাসন এখন বিবেচনা করছে সেটাই। বয়স কিরকম লোকটা? বয়স হবে মোটামুটি 50-এর উপরেই হবে। কেউ চিনতে পেরেছে কি? না, আমাদের আমরা কেউ চিনতে পারছি না। কি মনে হচ্ছে দেখে? মনে হচ্ছে দেখে এখন পড়ে আছে, এখন আমরা কিভাবে বলবো যে কি হয়েছে না হয়েছে সেটা সঠিক বলতে পারবো না। এখনকার মতো এ পর্যন্তই, পরবর্তী খবর দেখার জন্য নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে।